বাবা মা অনেক শখ করে বিয়ে সাথে দিছিল, জামাইটা আছে সংসারটা টেকে দাও, জামাইটা ভালো না, জামাইটা নেশা পানি করে, নেশা পানি করে টাকা পয়সা মাত্র 3 মাসের সংসার, স্বামীর সাথে কোনো কিছু হয়নি। আমি সবসময় নামাজ করে পর্দার সাথে থাকতে চাই, আমি পর্দার সাথে থাকতে চাই না। আমি একটা মানুষ যে আমার পর্দার সাথে রাখতে চাই, তারাই আমি চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আব্বু দাঁড়িয়ে আছে, তো আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো আব্বা আসসালামু আলাইকুম। আব্বু কেমন আছেন? আচ্ছা, তো আপনার নাম কি? কথা। বা খুব সুন্দর নাম। তো কথা ভাই নামটা কে রাখছে এত সুন্দর নাম? আচ্ছা আপনার আম্মা বা আপনার বাবা আছে? বাবা মারা গেছে। তো এই যে আপনার বাবা মারা গেছে, তো আপনার সংসারটা মানে ফ্যামিলিতে কে কে আছে? আচ্ছা, তো আপনাকে বিয়ে শাদী হয়েছে? জামাইটা ভালো না, নেশা পানি করে, মারধর করে, নিজে নিজে তালাক দিয়ে দিছে। জামাই তালাক দিয়ে দিছে? তো আপনি তালাক দেন নাই? এই জামাই এত মারধর করলো, নেশা পানি করলো, তারপর আপনি কেন জামাইরে ছেড়ে আসলেন? মনের দুঃখ হয়ে আসছে। আচ্ছা, তো আপনি এখন মার ঘরে আছেন? তো এই যে আপনি এখন যে যে বিয়ে শাদী হয়েছিল, মানে ফ্যামিলিগত নাকি আপনার বাবা মাই দিছে? বাবা মাই দিছিল, পছন্দ করে। আচ্ছা, তো সংসার করছিলেন কতদিন? করছিলাম 2-3 বছর। আচ্ছা, 3 মাস করছিলাম। 3 মাস? তো 2-3 বছর বললেন যে? 3 মাস ভুলে ভুলে যাচ্ছে। আচ্ছা, মানে কষ্টে ঠেলা মানে বিয়ে করার দিনও সেটা ভুলে গেছেন? দাদা আপনাদের কোনো ছেলে সন্তান হয় নাই নাকি? ছেলে সন্তান তো হয় নাই? আচ্ছা, তো সব মেয়েরা তো মনে করেন বাবা মা শখ করে বিয়া দেয়, অনেক স্বপ্ন নিয়ে বিয়া দেয়, অনেক আশা নিয়ে বিয়া দেয় যে মেয়ে শ্বশুর বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে, ভালো থাকবে, হ্যাঁ সুখে সংসার করবে। তো আপনার জীবনটা এরম হলো কেন? এই যে এখন আপনার জীবন না যেরকম হলো, অন্য সব মেয়ের আদর যখন দেখেন, তারা স্বামীর আদর পায়, ভালোবাসা পায়। তখন কি খারাপ লাগে আপনার? খারাপ তো লাগে ভাই। আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? যে মনের মতন একটা মানুষ পাইতাম, যে আমার ভিতরে দায়িত্ব লতো, যে আমার আম্মার ভিতরে দায়িত্ব লতো, ছোটো ভাইদারে দেখতো, সহযোগিতা করতো, কীরকম মানুষ আমি পাতাম। আচ্ছা, আপনার নাম্বারটা বলতে পারবেন? নাম্বারটা তো পারি না, নাম্বারটা এখানে আছে। আচ্ছা, নাম্বারটা কি আমি বলে দিব? হ্যাঁ বলো আপনার। আচ্ছা, তো কথা আপা, তো কথা আপা, তো ওই যে ভিডিওটা ছাড়লে কিন্তু অনেক কথা বলতে হবে, কথা বলতে পারবেন তো? হ্যাঁ পারবো ভাইয়া। আচ্ছা, অবশ্যই পারবেন। আবার কথা বলতে বলতে গলা শুকে যাবে না তো? আচ্ছা, তো দর্শক আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 018-50-222-320। আমি নাম্বারটা আবারও বলছি, 018-50-322-320। তো এই নাম্বারে ফোন দিলে আপনার এই আপুর সাথে কথা বলতে পারবেন। তো দর্শক আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।